গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের উপর ভোটাভুটি টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা প্রস্তাবের খসড়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে, এরপর হবে ভোট। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের উপর ভোটাভুটি টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা প্রস্তাবের খসড়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে, এরপর হবে ভোট। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের উপর ভোটাভুটি টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা প্রস্তাবের খসড়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে, এরপর হবে ভোট। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের উপর ভোটাভুটি টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা প্রস্তাবের খসড়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে, এরপর হবে ভোট। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন। গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের উপর ভোটাভুটি টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা প্রস্তাবের খসড়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে, এরপর হবে ভোট। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন।